ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्रया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्नेवये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। ओम शरणागत दीनार्थ परित्राण पडायने सर्वस्याति हरे देवी नारायणी नमोस्तुते। আবার আমরা শ্রী ভগবানের কৃপায় সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের অষ্টম সংঘগুরু পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজী মহাজের বক্তৃতা সংকলন সৎপ্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আলোচনা করতে গিয়ে ঠাকুরের ভাব বলেছি এবং ভাব বলতে গিয়ে আমরা শ্রীরামকৃষ্ণদেবের সমন্বয় ভাব নিয়ে আলোচনা করেছিলাম যে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের প্রাককালে এই যে কলকাতায় একটা ধর্ম নিয়ে একটা আন্দোলন শুরু হয়ে গেছিলো। কলকাতাতে তখন ইংরেজ রাজত্বের রাজধানী, তা শ্রীরামকৃষ্ণ বিভিন্ন ধর্ম মত আর কি তাদের একে অপরের ভিতরে লড়াই চালাচ্ছিল, তারা কে কতটা সত্য এবং তাদের মতটাই কতটা গ্রহণযোগ্য, তাদের ছাড়া আর কারুর মতে গ্রহণযোগ্য হবে না, এইটা নিয়েই তারা ভীষণ রকমভাবে লড়াই চালাচ্ছিলেন। এবং এই অনন্ত লড়াই চলতে চলতে সেখানে আমাদের আর কি আমরা দিশে হারা হয়ে গেছিলাম। হিন্দুরা যত দেখছিলেন যে মানুষ বেশিরভাগ এই মূল ভাবটা না বুঝে অনুষ্ঠানের ওপর বেশি জোর দিচ্ছেন, তত তাদের আনুষ্ঠানিক ব্যাপারগুলো বাড়ছে। এটা বোঝাতে গিয়ে আমি সবসময় একটি উদাহরণের কথা উল্লেখ করি। ধর্ম হলো আমাদের জীবনে খানিকটা ইয়ের মতো, ওই শোবার ঘরের যে স্বাচ্ছন্দ্য, সেই শোবার ঘরের স্বাচ্ছন্দ্যের মতো ধর্ম হলো আমাদের জীবনকে এরকমভাবে একটি স্বাচ্ছন্দ্য দেয়। এখন আমাদের শোবার ঘরে ঢোকবার সময় আমাদের যদি বলা হয় যে দরজাতে, খাটে, বিছানায় সর্বত্র একবার করে মাথা টেকাতে হবে, আমরা বারবার শোবার ঘরে আসবো না। আমরা দিনান্তে হয়তো একবার আসবো কিন্তু বারবার আসবো না। ধর্মাচরণে যদি স্বাচ্ছন্দ্য না থাকে, সেই ধর্মের আচরণের ভেতরে আমরা কোনো আনন্দ খুঁজে পাই না, সেটা আমাদের কিন্তু বুঝতে হবে। সেটা না বুঝেই আমরা নানা রকমের ধার্মিক আচরণের প্রতি আমরা অনেক বেশি নিষ্ঠাবান হয়ে যাই। দেখবেন আমাদের একটা এই বিশেষ করে রামকৃষ্ণ পন্থীদের মধ্যে একটি খুব জোর দিয়ে একটা জিনিস আছে, আমরা খুব চেষ্টা করি আমাদের কি হলো, ভগবান লাভটা হলো কি হলো না, আমাদের ছেলেপুলে যদি যেন দীক্ষা হয়। মুশকিল হচ্ছে আমরা আমাদের ছেলেপুলেদের দেখাতেই পারি না যে ধর্মজীবন যাপন করে আমাদের জীবনের কি মানোন্নয়ন হচ্ছে, এইটা খুব একটা পরিষ্কার একটা ছবি আমাদের সন্তানদের কাছে তুলে দিতে পারি না। আর তার ফলস্বরূপ ছেলেরা ধর্ম বিমুখ হয়ে যায়। শুধু ধর্ম বিমুখ হয়ে যায় নয়, ভাবনা চিন্তার জগৎ থেকেই তারা মুখ ফিরিয়ে নেয়, এটা হচ্ছে কথা। আমরা এটা ভীষণ রকমভাবে লক্ষ্য করেছি। শ্রীরামকৃষ্ণদেব আপনি আচরি ধর্ম অপরে শেখায় এই জিনিসটাকে কিন্তু আচরণ করে দেখিয়ে দিয়েছিলেন, নিজে ধর্মাচরণ করে দেখিয়ে দিয়েছিলেন। ধর্ম আচরণ করলে ভগবত সমীপে যদি মানুষ পৌঁছয় তাহলে তার কি কি পরিবর্তন হয়। আমরা যদি অন্যকে না দেখাতে পারি যে আমাদের জীবনের যে পরিবর্তন, এগুলোকে যদি আমরা খুব ভালো করে উপলব্ধি না করাতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই ধর্মাচরণ আমাদের কোনো কাজ দেবে না। সেই কারণে আমরা অন্যদের উৎসাহিত করতে পারি না। আমার জীবন এমনভাবে হবে যা অন্যকে শব্দ না বলেও তার মনের ভেতরে একটা উৎসাহ থাকবে, এইটি কিন্তু আমাদের সমস্ত যারা ধর্মজীবন যাপন করতে চাই তাদের এটি জীবনটার মধ্যে এটা কিন্তু ভাবনা চিন্তার মধ্যে আসা দরকার। শ্রীরামকৃষ্ণ তার ধর্মজীবন যাপন করে দিয়ে দেখালেন যে সব ধর্মই সত্য। তাহলে কি করব, তিনি বলছেন, তিনি উদাহরণ দিলেন একটি রঙের গামলার সাথে, যেটা আমরা বিগত দিন আলোচনা করেছিলাম। একজন কাছে একটা গামলা আছে, অদ্ভুত গামলা, তাতে যে রঙে কাপড় ছোপাতে চাই আমরা সেই রঙেই আমাদের কাপড় ছুপিয়ে যাবে, এটা হচ্ছে কথা। সেই রঙেই আমরা আমাদের কাপড়কে ছুপিয়ে ফেলতে পারবো, কিন্তু যেটা সমস্যা হচ্ছে
একজন শেয়ানা রং ছোপানোর লোক এসেছিল, সে বলল যে রঙে তুমি নিজের কাপড়কে রাঙিয়েছ সেই রঙেতে তুমি আমার কাপড়টাও রাঙিয়ে দাও। ঠাকুরের কথায় আমরা বাগানে ঢুকে বাগানের মালিকের সঙ্গে আলাপ করবার সামান্যতম চেষ্টাও করি না, আমরা বাগানের নানা রকমের সম্পদের দিকেই তাকিয়ে থাকি। আমরা যদি বাগানের মালিকের সাথে আলাপ করতে পারি, বাগানের মালিকই আমাদের বলে দেবেন কত কি সম্পদ কোথায় কি আছে, সেগুলো সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা দিয়ে দেবেন। আমরা উদ্দেশ্য ছেড়ে বিধেয়কে নিয়ে যাই। তিনি দেখিয়েছেন সব ধর্ম এই একটি কথাই বলে, উদাহরণ দিয়েছেন, তার সমন্বয় ভাবের একটি উৎকৃষ্টতম উদাহরণ হলো তিনি বলছেন যে একটা পুকুরের ঘাট, চারটি ঘাট আছে, চারটি ঘাট দিয়েই লোকে জল গ্রহণ করছেন এবং চারটি ঘাট দিয়েই লোকে জল নিচ্ছেন। কেউ বলছে ওয়াটার, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে পানি, কেউ বলছে জল, নামের রূপান্তর, কিন্তু তারা আদতে সেই একই পরমেশ্বরকে ধারণ করেছেন। এটি তার শ্রীরামকৃষ্ণের জীবনের উপলব্ধি। এটা আমাদের শাস্ত্রেই আছে, আমাদের শাস্ত্র বলছে একম সত বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, একম সত, সত্য বস্তু এক, সেটা কখনো বদল হয় না। আমার পাশের বাড়ির ছেলেটা যদি আমার বাবাকে কাকু বলে ডাকে, তাহলে কি আমার বাবাটা সঙ্গে সঙ্গে যে প্যান্ট শার্ট পরা দাড়িওয়ালা বাবা ছিল সে কি অন্যরকম বাবা হয়ে যাবে? তা তো হবে না। বলছেন সত্য বস্তু এক, একম সত, বিপ্রা পণ্ডিতরা বহুধা বদন্তি, তাকে নানাভাবে ব্যক্ত করে থাকেন। একই বাবা আমার, আমার কারুর কেউ কারুর কাছে আমার বাবা জ্যাঠা, কারুর কাছে আমার বাবা কাকা, কারুর কাছে মেসো, কারুর কাছে মামা। দেখুন সম্পর্ক ভেদে বদলে যাচ্ছে, কিন্তু যে মানুষটার সঙ্গে সম্পর্ক তিনি কিন্তু একই থাকছেন। শ্রীরামকৃষ্ণের সমন্বয়ভাবের স্পেশালিটিটা কি? স্পেশালিটিটা হলো এই, তিনি বললেন প্রত্যেক ধর্মমত সত্য, নিজের নিজের ধর্মমত সত্য, আমি আমার পথে সাধন ভজন করে এগিয়ে যাব। শুধু তাই নয়, প্রত্যেক ধর্মমতে যা কিছু ভালো, যা কিছু সুন্দর সেটিকে গ্রহণ করবেন। আমাদের বেলুড় মঠের যে মন্দির, সবাই বলে ধর্ম সমন্বয়ের মন্দির, তা কিন্তু নয়। যেখানে যা কিছু ভালো সেটিকে গ্রহণ করা হয়েছে। খ্রিশ্চান চার্চে যে ওই আমাদের যে প্রেয়ার হলটা যেটা থাকে, সেটা দেখতে টি এর মতো আকারের হয়। আপনারা গিয়ে যদি যারা চার্চে যান গিয়ে দেখবেন ভেতরটা এরকম টি এর আকারে হয়, একটা দিক এরকম লম্বা থাকে আর একটা দিক এরকম লম্বা হয়ে থাকে। আমাদের প্রেয়ার হলগুলো যদি গোলাকার না হয় এরকম হয়, তাতে অনেক বেশি লোক বসতে পারে এবং তার ফলে দেবতাকে আরও ভালো বেশি করে দেখা যায়। দেখবেন খরবুজা স্টাইল, এটা বৌদ্ধ স্থাপত্য বা ইসলামীয় স্থাপত্য থেকেও নেওয়া হয়েছে। আমাদের প্রেয়ার হলগুলোর ওই ওপরটা এরকম ওভাল শেপের হয়। আপনারা যারা বাড়াই মাম্বাড়া দেখেছেন, ভুলভুলাইয়া অবশ্যই নামে তিনি প্রসিদ্ধ, ভুলভুলাইয়া যদি দেখেন সেখানে খরবুজা স্টাইল ব্যবহার করা হয়েছিল। একটা কোণে ওরা দেখায়, একটা দেশলাই কাঠি জ্বালালে সর্বত্র তার আওয়াজটা শোনা যায়। কেমন করে হয় না, ওই যে খরবুজার ওইগুলো এরকম ওই কমলা লেবুর কোয়ার মতো দেখতে হয়, সেই আওয়াজটা বেরিয়ে সেটা ধাক্কা দিয়ে আরও জোরে প্রতিধ্বনিত হয়। সে যে জিনিসটা সবচেয়ে বেশি শক্তিশালী হয়, যেটা বাধাপ্রাপ্ত হয়, যখন আপনি একটা কোনো জিনিসকে ছাড়ছেন কোনো একটা দিকে, সেটা যখন ফেরত আসে তখন দ্বিগুণ শক্তি নিয়ে ফেরত আসে। এই প্রিন্সিপালটা এখানে ব্যবহার করা হয়েছিল। ঠিক এই আমাদের যে বিভিন্ন মন্দিরগুলো, এই বৌদ্ধ স্থাপত্য এবং ইসলামীয় স্থাপত্যের এইগুলো, ঠাকুর স্বামীজি দেওয়ানি আম দেওয়ানি খাস থেকে ওই এগুলো নিয়েছিলেন, ভেতরের যে ওই বাইরের যে পিলারগুলো সেগুলো, কারণ এরা খুব সূক্ষ্ম ইয়ে করতে পারেন, খুব সূক্ষ্ম কাজ করতে পারেন, পাথরের ওপর যে কাজ, মিনাকারি কাজ, এটা খুব সূক্ষ্ম করতে পারেন। বেলুড় মঠে দেখবেন সেই মন্দিরে ঠাকুরের ঠিক ওপরের দিকে যদি ভালো করে দেখা যায় একটি ভারী সুন্দর ময়ূর আছে, সেই ময়ূরটি এই যে ইসলামীয় স্থাপত্য জাফরির কাজ, এটা দু জায়গাতে দেখা যায়, একটা হচ্ছে রাজপুতানা আর এইটা। এই সব ভাবে যেখানে যা কিছু ভালো সব নিয়ে তৈরি আমাদের, এমনকি এই এত বছর পরে তো সেই 1938 সালে মন্দির হয়েছে, এত বছর পরে বিভিন্ন জায়গায় ভাঙচুর করে তার রিপেয়ার হলো। তখনকার দিনের কনসিল ওয়ারিং সিস্টেম, যেটা আমরা কল্পনাই করতে পারি না, তখন তো কনসিল ওয়ারিং সিস্টেম কীভাবে করা হয়েছে, লোহার রড, লোহার রডের ভেতর দিয়ে তার পাঠিয়ে তখনকার দিনে বেলুড় মঠের মধ্যে কনসিল ওয়ারিং সিস্টেম করা হয়েছিল, তখন ওইটিই পাওয়া যেত। সেগুলো সব জং ধরে নষ্ট হয়ে গেছিলো বলে আমাদের নতুন করে আবার এই করবার প্রয়োজন হয়েছিল, এটা ভীষণ রকমের প্রয়োজন ছিল। এই যা কিছু ভালো সেই ভাবটিকে তিনি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, এটা শ্রীরামকৃষ্ণদেবের সমন্বয় ভাব। শুধুমাত্র যত মত তত পথটাই সমন্বয় নয়, আমার সব কিছুকে নিয়ে আমি একা সেইখানে আসা, একটা জায়গার মধ্যে আসা।
এই আমি উদাহরণ দিই, আপনারা অনেকেই সমালোচনা করেন, কিন্তু এটা আমার খুব প্রিয় খাবার বলে আমি এটা উদাহরণ দিই। এই বিশেষ করে এখন আমাদের দেশেও এটা প্রচলিত হয়েছে, আগে যারা বিদেশে আছে তারা খুবই খেয়ে থাকে। কাঁচের পাত্রের ভেতরে নানা রকমের আইসক্রিম স্কুপ, বিভিন্ন ভ্যারাইটির, সেই আইসক্রিম স্কুপ রাখার পরে যেটা যে যে টেস্টটা আমার সবচেয়ে ভালো লাগবে, যেমন আমার ভীষণ প্রিয় চকলেট টেস্ট, তার মধ্যে চকলেট জেলি দেওয়া, তার মধ্যে কাজু কিশমিশ দিয়েছে, যে স্কুপটা তৈরি, যে রাঁধুনি তো আছেন চয়নবাবু, ইনি আরও ভালো জানেন, এই যে ডেজার্ট তৈরি হয় ওইটা একটা খুব আকর্ষণীয় জিনিস, ওইটা ঠিক শ্রীরামকৃষ্ণের সমন্বয় ভাব, সব ভাবগুলো মিলেমিশে একাকার আছে। আপনি যখন ওই যে চারটে স্কুপ দেওয়া আছে, পিস্তা যখন খাচ্ছেন তখন কিন্তু পিস্তার স্বাদ পাচ্ছেন, যখন টুটি ফ্রুটি খাচ্ছেন তখন কিন্তু টুটি ফ্রুটি খাচ্ছেন, কিন্তু একত্রিতভাবে প্রত্যেকটি স্বাদের সঙ্গে এই যে চকলেটের যে জেলিটা দেওয়া হয়েছে সেটা এমন ওতপ্রোতভাবে মিশে গেছে, আপনি টুটি ফ্রুটি খেলেও কোথাও যেন একটা চকলেটের একটা স্বাদ আপনি পেতে পারেন। শ্রীরামকৃষ্ণদেবের সমন্বয় ভাবটা তাই, নিজ ধর্মের স্থাপত্য, সেখানে কিন্তু এতটুকু কোনো আপোষ করেননি তিনি, আবার অন্যান্য ধর্মে যা কিছু ভালো সেটাকে নিয়ে এমন একটা ফ্লেভার তৈরি করেছিলেন, আমার ধর্মমতটা যেন আরও সুন্দর, আরও সুবাসিত হয়ে উঠেছিল। এইখানে আমরা থেমেছিলাম। আজকে যে দুটি ভাবের কথা মহারাজ তার বক্তৃতায় বলেছেন, সেই দুটি ভাবের কথা বলবো। মহারাজ বলছেন, মাতৃভাবের উদ্বোধন, ঠাকুরের একটি ভাব, আরেকটি ভাব নারী জাতিকে, নারী জাতিকে মাতৃবুদ্ধি, নারী জাতিতে মাতৃবুদ্ধি, মাতৃভাবের জাগরণের জন্য তিনি এসেছিলেন। দেখো প্রথমেই মা মা বলে কেঁদে অস্থির, রোগ করে মাকে দর্শন করলেন, তখন কত আনন্দ, সে আনন্দ, সে আনন্দ যাতে সর্বক্ষণ থাকে সেজন্য ব্যাকুল হলেন। কি ব্যাকুলতা, ভৈরবী ব্রাহ্মণীকে গুরু করলেন, তারপর দীর্ঘ সাধনা শেষে ষোড়শী পূজা করে মাতৃভাবের প্রতিষ্ঠা করলেন, মাতৃভাবের প্রতিষ্ঠা করলেন। এটি চলে গিয়েছিল, এটি চলে গিয়েছিল। প্রথমে এক স্বামীজি বুঝেছিলেন ষোড়শী পূজার উদ্দেশ্য, মাতৃভাবের জাগরণ, তাই তিনি নিবেদিতাকে আনলেন মেয়েদের স্কুল করবেন বলে। স্বামীজির ইচ্ছা ছিল শ্রী শ্রীমার শরীর থাকতে থাকতে কয়েকটি মেয়েকে তার কাছে রেখে শিক্ষা দিবেন, খুবই চেষ্টা করেছিলেন যাতে মার কাছে রেখে গড়ে তুলতে পারেন কয়েকজন আদর্শ ব্রহ্মচারিণী। তখন তেমন মেয়েরা এলো না সমাজ থেকে। স্বামীজি লিখে গেছেন, গঙ্গার অপর তীরে মেয়েদের একটি মঠ হবে, তিনি সত্য সংকল্প পুরুষ, সেই মঠ এখন হয়েছে, কত কোয়ালিফাইড মেয়েরা এসে সেখানে যোগদান করেছেন, তারা ভারতে এবং বহির্বিশ্বে বেদান্ত প্রচার করবেন, ক্রমশ সমগ্র নারী জাতিকে মাতৃভাবে উদ্বুদ্ধ করতে হবে। এই মাতৃভাবের উদ্বোধন, এটি কিন্তু আমাদের দেশে ছিল, আমরা ভুলে গেছি। আমাদের শ্রীরামকৃষ্ণই যে প্রথম ষোড়শী পূজা করেছিলেন তা কিন্তু নয়, বৈষ্ণবচর এই আমাদের গৌরী পণ্ডিত, তিনি কিন্তু তার স্ত্রীকে প্রত্যেক বছর দুর্গা পূজার নবমী তিথিতে মা দুর্গার সামনে বসে বিধিসম্মতভাবে পূজা করতেন। নারী জাতির পূজা আমাদের দেশে ছিল কিন্তু আমরা ভুলে গেছি, ভুলে যাওয়ার ফলে আমাদের সমাজ যদি সবচেয়ে দমিয়ে রাখা কাউকে থাকে সে হচ্ছে আমাদের মা, তাকে আমরা সবচেয়ে বেশি দমিয়ে রেখেছি। মা খুব সহজ তো, আটার ময়দার তালের মতো, যে কোনো সময় মানে টিপে টুপে একদম একরকম আমার হাতের আকারের করে দেওয়া যেতে পারে, তার থেকে ছোট লুচিরও বেলতে পারি, মোটা রুটিও করতে পারি, তন্দুরিরও বার করতে পারি, মাকে টিপে টাপে সব কিছু করা যায়। সেই কারণে মায়েদের আমরা সব সময় একেবারে দমিয়ে রাখার চেষ্টা করি, এর উদ্বোধন, কারণ নারী জাতির উদ্বোধন না হলে কিন্তু হয় না। একটি সন্তান পিতৃহারা হতে পারে কিন্তু তাতে তার কোনো খুব একটা কিছু কষ্ট হবে না, হবে বই কি, পিতৃহারা হলে অবশ্যই কষ্ট হবে, কিন্তু মাতৃহারা হলে তার যে বেদনা, তার যে দুঃখ, এটা অবর্ণনীয়, এটা সম্পূর্ণ অবর্ণনীয়, এটা কোনো কিছু দিয়ে এটা এ করা যায় না, কিন্তু একদম কিছুতেই কিছু করা যায় না। মাতৃভাবের উদ্বোধন করেছিলেন, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের জগন্মাতাকে, আমাদের মাতৃ ভেতরের আত্মশক্তির বিকাশ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত হবে না। তাই তিনি রোগ করে মাকে দর্শন করলেন, তার প্রথম কাজ হচ্ছে মাকে দর্শন করা। কেন না, প্রকৃতি যদি, শক্তি যদি আমাদের পথকে উন্মুক্ত না করে দেয় তাহলে কিন্তু আমাদের সিদ্ধি হবে না। সে উনি বর্ণনা করছেন রামায়ণের গল্প, রামচন্দ্র আগে যাচ্ছেন, মাঝখানে যাচ্ছেন মা সীতা, আর পেছনে যাচ্ছেন লক্ষ্মণ। লক্ষ্মণ একটু দূরে রামচন্দ্র দাঁড়িয়ে আছেন কিন্তু রামচন্দ্রকে দেখতে পাচ্ছে না, কেন, মায়ারূপিনী সীতা দাঁড়িয়ে আছেন,
মা মাঝে মাঝে এমনি করে একটু সরে দাঁড়াচ্ছেন, তখন লক্ষণ দেখতে পাচ্ছেন। ঠিক সেই রকম সাধকের জীবনে এই যে মায়া যদি মুক্ত না হতে পারি তাহলে কিন্তু আমরা সাধন ভজন করতে পারবো না। মায়া আমাদের মোহের মধ্যে ফেলে দিতে হবে। সাধারণ সামান্য একটু জপধ্যান করেছি, আমাদের মনে হবে কি না করলুম, কি না হনু, কি না কিছু করলুম, এটা আমাদের বৈশিষ্ট্য, আমরা এরকম হবই, আমরা গোলমাল করব। সেই কারণে তার থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই মোহমুক্তি এবং মায়া মুক্তির জন্য জগন্মাতার কৃপা এবং আশীর্বাদ প্রয়োজন। জগৎবাসীকে তিনি শেখাতে এলেন, জগন্মাতার কৃপা লাভ না হলে কোনোভাবে কোনো অবস্থাতেই আমরা পেরে উঠব না, আমরা আমাদের সিদ্ধির দ্বার আমাদের উন্মুক্ত হবে না। সেই কারণে শ্রীরামকৃষ্ণের মাতৃ আরাধনার সাধন পথটা কি বেছে নিলেন, সেটা হচ্ছে অনুরাগ, অনুরাগ ভালোবাসা দিয়ে। বলছে শ্রীরামকৃষ্ণ যেভাবে মেঝেতে মুখ খুঁজতেন, আপনি আমি যদি মুখ খুঁজতে থাকি না পরের দিন অ্যাসাইলামে স্থান হবে আমাদের। কিন্তু যেটা আমাদের নেওয়া দরকার সেটা হচ্ছে ভালোবাসাটা, যে অনুরাগটা। মাকে তিনি ভালোবাসছেন, পাথরের মূর্তি নয়, জীবন্ত জাগ্রত দেবতা, এটা আমাদের বুঝতেই হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের ইষ্টমূর্তি কাগজের ছবির বদলে জীবন্ত জাগ্রত দেবতা না হবে ততদিন কিন্তু আমাদের হবে না। আমরা সবাই একটা করে অবলম্বন খুঁজে থাকি, দেখবেন ছোট বাচ্চা যখন কোথাও যায়, বাচ্চা ছেলে যখন সে ধরবার চেষ্টা করে, মাকে ধরবার চেষ্টা করে, বাবাকে ধরবার চেষ্টা করে, কিছু না পেলে মায়ের শাড়ির আঁচলটা ধরে 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 হাঁটতে থাকে। এটা আমরা দেখে চাই, আমাদের সারা জীবনের জন্য একটা করে অবলম্বন দরকার, ঈশ্বরীয় অবলম্বন। জীবন্ত জাগ্রত না হলে সেই অবলম্বনকে আমরা আঁকড়ে ধরে থাকতে পারবো না। আপনার মনে খুব দুঃখ হয়েছে, আপনি ছুটে চলে গেলেন, গিয়ে আপনার বাবা বা মা বা প্রিয়জন যিনি আছেন, যাকে অবলম্বন করে বেঁচে আছেন, তার কাছে হল 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 করে নিজের কথা বলে দিলেন, খালি একদম, আপনি একদম খালি। ঠিক সেই রকম দেবতাকে, ওই জাগরণ দেবতাকে ওই রকম একটা একটা রূপ, একটা অবলম্বন তৈরি করতেন। মা হলেন সবচেয়ে সহজ অবলম্বন। আমরা যতই মায়ের থেকে দূরে চলে যাই, মায়ের কাছে আমরা সেই ছোট্ট শিশুটা থাকি। আমি তো এত ধাড়ি হয়ে গেছি, মরবার প্রায় বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আমার মায়ের কাছে ছোট ছেলেটি আছি। আমার মা এখনো দেখলে গলা শুনে বুঝতে পারেন যে আমার এখন কোথাও গলায় ব্যথা হয়েছে কিনা, শরীর খারাপ হয়েছে কিনা। কয়েক হাজার মাইল দূরে আমরা থাকি, কিন্তু তারা বুঝতে পারেন, আমরা দুজনে দুজনকে অনুভব করতে পারি। আমি হয়তো অনুভব করতে পারি না, কিন্তু মা বুঝতে পারেন। পরবর্তীকালে আমরা দেখেছি যাদের ভেতরে, আমাদের গুরুদের ভেতরে যাদের সামান্যতম এই মাতৃভাবে বিকাশ হয়েছে, তাদের মধ্যে আমরা দেখেছি পূজনীয় গহনানন্দজির সঙ্গে কাছে ওনার যে সেবক সপ্তর্ষি মহারাজ এসেছেন দেখা করতে। গহনানন্দী তখন আর শরীর ছাড়বার মতো এক বছর মতো বাকি আছে। মহারাজ বাইরের জগৎটা তার কাছে মিথ্যা হয়ে গেছে। মহারাজ সব্যসাচী মহাজ এই সপ্তর্ষি মহাজের দিকে তাকানোনি, সোজা আমাদের দিকে তাকিয়ে আছেন। সপ্তর্ষি মহাজকে ডেকেছেন, কোনো একটা কাজে এসছেন। সপ্তর্ষি মহাজ শুধু একটি শব্দ বলেছেন, মহারাজ, এই কথাটি বলেছেন। মহারাজ তার উত্তরে দিয়েছেন, ঠান্ডাটা লাগালে কী করে, ওই শুধু ওই একটি শব্দ, ওই শব্দ দিয়ে তিনি অনুভব করছেন ওর জন্য ভীষণ ঠান্ডা। উনি বলছেন, না এই এসি ঘরে আসি, আবার বাইরে অফিসে বসি, ভীষণ গরম, এইতে আসা যাওয়াতে ঠান্ডা লেগে গেছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা প্রণাম করছি অদ্ভুত একটা ছবি দেখছি, ঠিক আমরা বাড়িতে যে জিনিসটা দেখি সেই রকম। আমি যেখান থেকে এসেছি সেখানে প্রচুর জল জমে, আমাদের বাড়ির লোকেদের কারুর কোনো চিন্তা নেই, আমাদের খুব আনন্দ হয় জলের ভেতরে সাঁতরে সাঁতরে স্কুল থেকে ফেরা, সেটা একটা খুব আকর্ষণীয় ছিল। কিন্তু আমাদের মাতৃমণ্ডলী যারা ছিলেন তাদের একটাই প্রশ্ন ছিল, কতক্ষণে বাড়িতে ঢুকে আমরা জামা কাপড়গুলিকে ভিজিয়ে আর স্নান করে নিজেদের পরিষ্কার হব, তারপরে এই পায়ের তলায় তেল মাখিয়ে যতই গরম হোক যতই ঠান্ডা হোক এখানে উষ্ণ কিছু চাপিয়ে দিয়ে রাখা, যাতে আমাদের কারো ঠান্ডা না লাগে। এই যে বোধগুলো, এই যে একটা আকর্ষণ, এটা মায়ের কাছ থেকে আমরা পাই। তাই দেবতাকে মাতৃরূপে সাধনা এটা দেখিয়ে গেলেন, মাতৃরূপে সাধনা করলে আমরা খুব সহজ গতিতে এগিয়ে যাব। আপনি যখন মায়ের কথা ভাবেন, মায়ের জন্য চিন্তা করেন, আপনি কোনো ফর্ম্যালিটি রাখেন না, কিন্তু বাবার কথা ভাবলে আপনি ভাবেন, আচ্ছা এটা যদি বাবাকে বলি এটা কি বাবাকে বলা ঠিক হবে, ভীষণ খেপে যাবেন। অথচ কিন্তু প্রথমবার সিগারেট খাওয়ার কথা, প্রথমবার প্রেমে আঘাত খাওয়ার কথা, সমস্ত কিছু আমরা অম্লান বদনে আমাদের মায়ের সঙ্গে শেয়ার করতে পারি। কখনো মনে হয় না মা এরকম কী করেন, বড়জন মা বলেন যা পারো তোমরা করো, বড় হয়ে গেছে করো। কিন্তু ওই আস্ফালন, মায়েদের কত রকমের আস্ফালন আমরা শুনি, মর মর তুই মরতে পারিস না, তুই মরলে আমার হাড় জুড়ায়, এ অদ্ভুত এক ধরনের আস্ফলন। আমরা যত বড় হচ্ছি, চুলের রং কালো থেকে সাদা হচ্ছে, ততক্ষণ বুঝি ওর ভেতরেও একটা যেন কীরকম কল্যাণ, ওর ভেতরেও যেন কীরকম একটা ভালোবাসা মাখামাখি হয়ে আছে।
এই ভালোবাসাটিকে অস্ত্র করে সিদ্ধির পথে নিয়ে যাওয়ার রাস্তা শ্রীরামকৃষ্ণ আমাদের দেখালেন। মাই তাই মাতৃভাবের সাধন, শুধু তাই নয়, জগতের সমস্ত মূর্তিকে মাতৃমূর্তি জ্ঞান করা। মায়ের প্রতি আমরা কেউ কখনো কোনো দৃষ্টি নিয়ে থাকতে পারি না, অন্যরকম দৃষ্টি নিয়ে থাকতে পারি না। আমরা যখন বেলঘরিয়া স্টুডেন্টস হোমে এসেছিলাম, আমাদের শেখানো হয়েছিল যত মহিলা আসবেন তাদের মা বলে ডাকবেন। আমরা তখন ভাবতাম এটা আর কী, এমন কি কাশীপুর উদ্যানবাটিতে আছি, তখন ট্রেনিং সেন্টার থেকে আমরা গিয়েছি 1 তারিখে ডিউটি করতে, শেষে মায়ের ঘরে আমার ডিউটি পড়েছে, সেই সময় 1 ঘন্টা আমাকে মায়ের ঘরে থাকতে হবে। আর আমাদের সেই একই কথা, সারাদিন ধরে হাত বুলাচ্ছি আর বলে যাচ্ছি এগিয়ে চলুন এগিয়ে চলুন, কেউ না থাকলেও আমরা বলে চলেছি এগিয়ে চলুন এগিয়ে চলুন, এটা একটা হ্যাবিটের মতো হয়ে গেছে। দক্ষিণী ছেলেরা সেই এগিয়ে চলুনকে যে কী একটা ভাষায় বলতো সে আর আমি বলতে চাইছি না, তারা ওই এগিয়ে চলুনটা শোনে, এই এটা হ হয়ে যাতে বলছে, বলে যাচ্ছে বলে যাচ্ছে, কেন বলছি বুঝতেই পারে না। তো এরকম একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, আমার চেয়ে হয়তো 1-2 বছরের বড় হবে বা আমার সমবয়সী হবে, তাকেও আমি বলছি এগিয়ে চলুন মা এগিয়ে চলুন দাঁড়াবেন না। তিনি আমার কাছে এসে বললেন, আপনি কি এটি আমার উদ্দেশ্যে বলছেন? তখন হ্যাঁ এটা আপনার উদ্দেশ্যেই বলছেন। উনি বললেন, আমি মা, আমাকে আপনার মা বলে বোধ হচ্ছে? ডিসগাস্টিং বলে ধপধপ ধপধপ করে হাঁটতে হাঁটতে চলে গেলেন। আমি তখন বুঝলাম যে শ্রীরামকৃষ্ণই যে জগৎ সংসারকে সবাইকে মাতৃজ্ঞানে আরাধনা করতে বলছেন তার কারণটা কী ছিল। সাধকের বেঁচে থাকার একটা অস্ত্র, একটা বর্ম হচ্ছে মাতৃভাবে তাকে সাধন করা। এটা যে কী উপকারী এটা আমরা বুঝতে পারি না। স্বামীজি চেয়েছিলেন যে এই যে, এবং এই ষোড়শী পূজার যে পূজা, শ্রীরামকৃষ্ণ মাতৃশক্তিকে এতখানি উন্নতির পথে এগিয়ে যাওয়ার কথা বললেন, তিনি তার জপের মালা, মায়ের ক্ষমতা কতখানি বুঝুন, তিনি তার জপের মালা সারা জীবনের সাধন ফল সেটি জগন্মাতার শ্রীপাদপদ্মে দিয়ে দিলেন, এবং সেটি হজম করার ক্ষমতাও শ্রীমা সারদা দেবী ছিলেন। বলছেন স্বামীজি প্রথম থেকে এই সরস্বতী পূজার উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন। সরস্বতী পূজা হচ্ছে আমাদের কাঠামো নির্মাণ, আমাদের দেখবেন কাঠামো পূজা হয়, এই কোথাও কোথাও রথযাত্রার দিন হয়, কোথাও কোথাও এর দিন হয়, আমাদের কী বেশ বলে ওই যে জন্মাষ্টমীর দিন হয়, কাঠামো পূজা হয়, যে কাঠামোটার ওপর দাঁড়িয়ে দেবীর মূর্তি তৈরি হবে, কাঠামো পূজা হয়। এই রামকৃষ্ণ যে সাম্রাজ্য, রামকৃষ্ণ বিগ্রহ যে সাম্রাজ্য বিগ্রহ শুরু হচ্ছে, তার মধ্যমণি হলেন শ্রীরামকৃষ্ণ। আর কাঠামো পূজার আগে ওটা হচ্ছে প্রথম পূজার অর্চনা, জিনিসপত্র জোগাড় করতে হয়, বিবাহটা হচ্ছে তাই, আর এই যে ষোড়শী পূজা হচ্ছে কাঠানো, বিবাহটা হচ্ছে কাঠামো পূজা আর ষোড়শী পূজা হচ্ছে দেবীর উদ্বোধন। তখন কিন্তু কি মজার কথা ভাবুন, দেবীকে আপনারা যদি ভালো করে লীলা প্রসঙ্গ পড়েন তাহলে দেখবেন ষোড়শী ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পুজো করা হলো। আমরা যে সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, পুরী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, আমাদের কিন্তু ইষ্ট দেবী হলেন ষোড়শী ত্রিপুরা সুন্দরী শারদাম্বা, যেটি আমাদের ইয়েতে আছে, আমাদের শৃঙ্গেরি মঠে আছেন, সেই মূর্তি আছে, শারদাম্বা হলেন আমাদের ইষ্ট দেবী, শৃঙ্গেরি মঠের অধীশ্বরী মা শারদা, তিনি হলেন ষোড়শী ত্রিপুরা সুন্দরী। তখনও পর্যন্ত কিন্তু সন্ন্যাসী সঙ্গ প্রতিষ্ঠা হবে এ নিয়ে কোনো ভাবনা চিন্তাই ছিল না, কোথায় নরেন, কোথায় রাখাল, কোথায় মহেন্দ্রনাথ, কেউ ছিল না। কিন্তু শ্রীশ্রীমাকে তিনি ষোড়শী ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পুজো করলেন। আগামী দিনের যে মঠ তার যে বিগ্রহ তিনি স্থাপন করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে দিলেন, এবং তারপর থেকে দেখুন একে একে সবাই আসতে থাকলেন এবং মা জগৎকে মোটিভেট করলেন। শ্রীশ্রী মাকে বলা হয় মায়ের ইচ্ছা মূর্তি, শ্রীরামকৃষ্ণের ইচ্ছা থেকে যেন শ্রীরাম মায়ের জন্ম হয়েছে। ভারী সুন্দর কথাটা, যেদিন প্রথম পড়েছিলাম আমার খুব ভালো লেগেছিল, মা হলেন তার ইচ্ছা মূর্তি। মা কিন্তু এটা স্বীকার করছেন, একজন জিজ্ঞাসা করছেন মা পূর্বাপূর্ব অবতারে যে এই যে সঙ্গী যারা এসেছিলেন তার যে শক্তি এসেছিলেন, সেই শক্তি বিলীন হয়ে যাওয়ার পর অবতার ফিরে গেছিলেন, কিন্তু এই অবতারে তো সম্পূর্ণ উল্টো জিনিস হয়ে গেল, অবতার চলে গেলেন কিন্তু তার সঙ্গী থেকে গেলেন। মা বলছেন, জানো তো মা, জগতে সবার প্রতি শ্রীরামকৃষ্ণের মাতৃভাব ছিল, সেই মাতৃভাবের বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। এই শ্রীরামকৃষ্ণের ইচ্ছা মূর্তি, শ্রীরামকৃষ্ণের মাতৃভাবের ইচ্ছা মূর্তি হলেন শ্রী মা সারদা দেবী। স্বামীজি প্রথম থেকেই বুঝেছিলেন, তাই তিনি চেয়েছিলেন শ্রী শ্রী মা শরীর থাকতে থাকতে তার এই ট্রেনিংটা শ্রী শ্রী মা যেন কাউকে দিয়ে যান। স্বামীজির ইচ্ছা তো অমোঘ, সেটা কখনো বিফলে যাবে না। কেউ জানতেই পারেনি মায়ের সেবা করতে এসছেন সরলা,
নিবেদিতা স্কুলের ছাত্রী, নিবেদিতার ছাত্রী ছিলেন, সিস্টার ক্রিস্টিনের ছাত্রী ছিলেন এবং বেশি প্রভাবিত হয়েছিলেন সুধীরা দেবী। সিস্টিনের মায়ের শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা হয়েছিল এবং পরবর্তীকালে মায়ের শরীর চলে যাওয়ার পরে শারদানন্দজি তাকে বিধিবদ্ধ সন্ন্যাস দীক্ষা দেন এবং শ্রী ভারতী নামও দেন। স্বামীজি বুঝতেই পারেননি যে এরকম কাণ্ড মা করে ফেলেছেন। তিনি চেয়েছিলেন যে নিবেদিতাকে নিয়ে আসতে, নিবেদিতাকে দিয়ে মেয়েদের তৈরি করতে তখনকার দিনে মেয়েদের, এবং মায়ের কাছে তারা থেকে তারা মায়ের আদর্শ অনুযায়ী তারা তৈরি করেন। স্বামীজির লেখাতে আছে, স্বামীজি বলছেন গঙ্গার অপর দিকে মেয়েদের একটা মঠ হবে, সেখানে মাকে কেন্দ্র করে তারা থাকবে। এটা কিন্তু হয়েছে অনেক পরে, 1954 সালে। মাতাজিদের একজনকে, একজন আমার শিক্ষিকা ছিলেন বর্তমানে, তিনি শ্রী সারদা মঠের সন্ন্যাসিনী, তাকে আমি একবার বলেছিলাম আপনাদের সবটা বড্ড দেরি করে হয়। উনি বলেন হবেই তো স্বামীজি, শ্রীমঠ হবে তার সংকল্প করেছিলেন 1894 সালে। 1894 সালে চিঠিতে এটা আছে, স্বামীজি চাইছেন মেয়েদের জন্য মঠ হোক। আমাদের হয়েছে অনেক পরে, একবারে 1954 সালে, একবারে 50 বছরের গ্যাপে। আমাদের সব রামকৃষ্ণ মিশন থেকে একটু পিছিয়ে 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 হবে, এটাই তো স্বাভাবিক। এই যে স্বামীজি চেয়েছিলেন শুধুমাত্র ফুলতলা মালা গাঁথাওয়ালা মেয়ে নয়, যারা একটা ধর্মসংঘকে পরিচালনা করতে পারেন। মায়ের কাছে কেন থাকতে চেয়েছিলেন? মা হলেন সংঘ জননী, সেই সংঘ জননীর কোয়ালিটি আমাদের আসা উচিত। জননী কী করেন? পরিবারের জননী কী করেন? পরিবারটিকে ধারণ করে রাখেন। বাবারা তো রোজগার করেই ক্ষান্ত, টাকা এনে মায়ের হাতে দিয়ে দিলেন, কিন্তু পুরো পরিবারটাকে, তার যে বিভিন্ন ডিপার্টমেন্ট, গৃহ দপ্তর আছে, অর্থ দপ্তর আছে, পরিবেশ দপ্তর আছে, শিক্ষা দপ্তর আছে, এই যে সমস্ত দপ্তরগুলোকে, ওখানে কিন্তু আলাদা আলাদা মিনিস্টার নেই, মাই একাই মিনিস্টার, অনলি মিনিস্টার, শি ইজ দি হোম মিনিস্টার। তিনি সমস্ত দপ্তরকে পরিচালনা করেন, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি, না থাকলে এটা হয় না। স্বামীজি চেয়েছিলেন শুধু ফুলতোলা মালা গাঁথাওয়ালা মেয়ে নয়, এমন মেয়েরা আসবে যারা একটা সংঘকে পরিচালনা করার মতো ক্ষমতা রাখবে, সেই রকম একজনকে তাদের প্রয়োজন। সেই কারণে শ্রীমা সারদা দেবীকে কেন্দ্র করে তিনি মেয়েদের রাখতে চেয়েছিলেন। এখন মায়ের অশেষ ইচ্ছা যে এটি হলো। এরপরে যে আরেকটি ভাবের কথা পূজনীয় বিশুদ্ধানন্দজি বলছেন, সেটা হলো সেবা ভাব। ঠাকুরের তৃতীয় ভাবটি হলো শিবজ্ঞানে জীবসেবা। বঙ্কিমবাবুকে বললেন, আমি এক হাতে টাকা আর এক হাতে মাটি নিয়ে টাকা মাটি মাটি টাকা বলে দুটোই জলে ফেলে দিলাম। বঙ্কিমবাবু শুনে বললেন, মশায় চারটে পয়সা থাকলে গরিবকে দেওয়া যায়, টাকা যদি মাটি তাহলে দয়া পরোপকার করা হবে না? ঠাকুর একটু চুপ করে থেকে ভাবে বললেন, দয়া পরোপকার তোমার সাধ্য কি যে তুমি পরোপকার করো? সংসারী ব্যক্তি নিষ্কামভাবে যদি কাউকে দান করে সে নিজের উপকারের জন্য, পরোপকারের জন্য নয়। সর্বভূতে হরি রয়েছেন তারই সেবা করা হয়, সর্বভূতে হরির সেবা যদি কেউ করে, আর যদি মানুষ চায় না, স্বর্গ চায় না, প্রত্যুপকার চায় না, এইভাবে যদি সেবা করে তাহলে যথার্থ অনাসক্ত কর্ম হয়, এরই নাম কর্মযোগ। এই কর্মযোগ ঈশ্বর লাভের একটি পথ। বঙ্কিমবাবু শুনে অবাক। দক্ষিণেশ্বরে একদিন জীবে দয়া কথাটি উচ্চারণ করে ভাবে বলছেন, জীবে দয়া, জীবে দয়া, না না জীবে দয়া নয়, বল শিবজ্ঞানে জীবসেবা। ঠাকুর, স্বামীজি ঠাকুরের কাছে বসে এইটি শুনলেন, তারপর বাইরে এসে দু একজন গুরুভাইকে বললেন, আজকে একটি নতুন আলোক পেলাম, যদি তিনি যদি দিন দেন জগতে এই মহাসত্য প্রচার করব। তার সত্য সংকল্প দেখো, মিশন সেবাশ্রম সব হলো, ঠাকুর জগৎকে একটা নতুন আলো দিয়ে গেলেন। দয়া নয় সেবা, এটা খুব দরকারি জিনিস, আমাদের এটা বোঝা দরকার। স্বামীজির ঠাকুরের একটি অন্যতম ভাব। পূজনীয় বীরেশ্বরানন্দ জীবন চিন্তানায়ক বিবেকানন্দের ভূমিকার একেবারে শেষ প্রান্তে গিয়ে লিখছেন যে স্বামী বিবেকানন্দ না থাকলে শ্রীরামকৃষ্ণ উচ্চারিত অনেক মন্ত্রই জগতের কাছে হারিয়ে যেত। শ্রীরামকৃষ্ণ উচ্চারিত কথাকে তিনি মন্ত্রের সঙ্গে তুলনা করছেন। মন্ত্র মানে কি? মননাত্রায়তে ইতি মন্ত্র, যাকে মনন করে, যাকে চিন্তা করলে আমরা আমাদের যে অবস্থা তার থেকে মুক্তি পাই। এই যে আমাদের ইষ্ট মন্ত্র দেওয়া হয়, তাতে দেবতার নাম থাকে, দেবতার বীজ থাকে, আরও কিছু কিছু বস্তু সংযুক্ত থাকে, সেটা যখন আমরা পাই, শুধুমাত্র ক্রিং ক্রিং ছট, ক্রিং ক্রিং ফট করে জপ করা কথা নয়,
ওই ক্রিং ক্রিং ফটের ভেতরে প্রত্যেকটি শব্দের মর্মার্থ অনুধাবন করতে করতে জপ করার কথা। জপ করা শুধুমাত্র ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, অথচ চোখের সামনে সেই সেই পুরুষোত্তমের চেহারাটা দেখতে পাচ্ছি না, তাহলে কিন্তু ওইটা ওই বাজার করার মতো, দোকান করার মতো, বাজারে ইয়ে লেখার মতো হবে। এই প্রত্যেকটি মন্ত্রের মর্মার্থ না অনুভব করতে পারলে, না অনুভব করে জপ করতে পারলে, তাহলে কিন্তু সেটা কোনো কাজের জিনিস হয় না, এটা হচ্ছে কথা। মন্ত্র তাই বলছেন শ্রীরামকৃষ্ণ উৎসারিত, শ্রীরামকৃষ্ণের মুখোশ নিঃসৃত মন্ত্র। এই মন্ত্র শব্দটি পূজনীয় বীরেশ্বরজি ব্যবহার করেছেন, বলছেন এটা হারিয়েই যেত যদি না আমাদের নরেন্দ্রনাথ দত্ত থাকত। শ্রীরামকৃষ্ণ উচ্চারিত মন্ত্র জগৎকে তিনি দেখিয়েছিলেন, সেটা কি? শিবজ্ঞানে জীবসেবা। এই ঠাকুরের এটি হচ্ছে তৃতীয় ভাব। বঙ্কিমবাবু বলছেন না যে উনি এক হাতে টাকা এক হাতে মাটি ফেলে ঠাকুর তাকে বলেছিলেন, তাকে দুটোই ফেলে দিয়েছিলেন। বঙ্কিমবাবু শুনে বললেন চারটে পয়সা থাকলে গরিবকে দেওয়া যায়, টাকা যদি মাটি তাহলে দয়া উপকার করা হবে না। বলছেন আপনি যদি টাকাকে মাটি বলে ভাবেন তাহলে সত্যি সত্যি দয়া উপকার হয় না, এটা ঠিক কথা। আমাদের কাজ করতে গেলে টাকার প্রয়োজন আছে, কিন্তু টাকাই শেষ কথা নয়। কিন্তু স্বামীজি বলছেন না কে কবে শুনেছে যে টাকা মানুষ করে, মানুষই তো টাকা করে। মানুষ যদি না থাকে তাহলে টাকা হবে কোথা থেকে, রোজগারটা হবে কোথা থেকে, টাকাটা আসবে কোথা থেকে? টাকা দিয়ে তো মানুষ তৈরি করা যায় না। টাকা বড়জোর, তাই দিয়ে ভাত হতে পারে, ডাল হতে পারে, খাদ্য বস্ত্র হতে পারে, পরিধেয় বস্ত্র হতে পারে, তাই দিয়ে তো মানুষ তৈরি হতে পারে না। মানুষ যদি যথার্থ মানুষ না থাকে সে টাকার কোনো মানে একেবারে তার কোনো ভ্যালু নেই। আপনারা কলকাতার বিখ্যাত সব বড় বড় বাড়িগুলো দেখেছেন, এই যে সব জমিদার বাড়িগুলো ছিল, এখন প্রায় একবারে ভেঙে চুড়ে তছন, দু চারটি বাড়ি একটুখানি এই সিনেমা টিনেমার কল্যাণে এখনো পর্যন্ত, এখনো আমাদের তো চক মিলানো বারান্দা লাগে, লোহার বারান্দা লাগে, এই সমস্ত লাগে, তো সেই কারণে ওই সিনেমার কল্যাণে দু চারটি জমিদার বাড়ি টিকে আছে, না হলে কি সমস্ত অবস্থা হয়েছে সে আর কাজ নেই। এই আজকাল পত্রিকা ভবন ছিল এমএস স্ট্রিটে যে বাড়িতে, সেই বাড়িতে আমি গিয়েছি, সিঁড়ির সম্পূর্ণ বেলজিয়াম গ্লাসে দিয়ে মোড়া, একতলা থেকে দোতলা মানুষ সমান বেলজিয়াম গ্লাস দেওয়ালেতে লাগানো হয়েছে। আমরা তো ঘরে একখানা লাগাতে পারলে জীবন বর্তে যাই, ইদানিং সব গোল গোল সবটা বেলজিয়াম গ্লাস, এত দাম ওই শুধু মুখটুকু দেখা যাবে, ওই যে সেই মেকআপ না দিতে পারি পারি অন্তত বেলজিয়াম গ্লাসে মুখটা দেখেছি, সেইটা বাথরুমেও লাগানো যাবে না, অথচ গোটা মানুষ সমান এত বড় লম্বা সিঁড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাগানো। ইটালিয়ান মার্বল যেগুলো আমরা আমাদের ঠাকুর ঘরেও আজকাল লাগাতে পারি না, সেই ইটালিয়ান মার্বল দিয়ে তৈরি হয়েছে তার সিঁড়ি, তার ভিতরে লোহা A1 লোহা ব্যবহার করেছে তার ভিতরে ফুল মিনাকারি করার জন্য, আর তার উপর একবারে দামি সেগুন কাঠ দিয়ে, মেহগিনি কাঠ দিয়ে সে হাতলগুলো তৈরি করা হয়েছে। ঘরের ভেতরগুলো এত সুন্দর, তার সমস্ত দেওয়ালগুলো তখনকার দিনে তেল রং করা, আর ইদানিং এই যে আজকাল সব দেখছি একটা লাল একটা হলুদ একটা সবুজ একটা নীল, সেই নানা রঙের, আবার তাতে আবার ফুলকারি। সেদিনকে দেখছিলাম জলের ঢেউ পেছন দিকে, সেই ওগুলো দেখেই মনে হচ্ছে বাটি দিয়ে গোল 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 করে ঘুরি ঘুরি করেছে, কিন্তু দেখতে একদম শুকিয়ে যাওয়ার পর জলের ঢেউয়ের মতো লাগছে। এইরকম জিনিস ওখানেও দেখেছি, কিন্তু সেটা খুব উচ্চ পর্যায়ে, পুরো ক্রিম কালারে চন্দনের দেওয়ালের ওপর মেরুন রঙের রং দিয়ে তার দেওয়ালটা আঁকা, সমস্ত দেওয়াল জুড়ে আঁকা। এদের পয়সা মানে একবারে পয়সার শেষ নেই, কিন্তু একেবারে একেবারে শেষ হয়ে গেছে তারা। তার কারণ হচ্ছে পয়সাকে ধরে রাখতে পারেনি, পয়সা দীর্ঘদিন ধরে জমিদারির পয়সা ছিল, মানুষকে মানুষের গলা টিপে সেই রক্ত পয়সা তারা জোগাড় করেছে, জমিদারি শেষ হয়ে গেছে, পয়সাও শেষ হয়ে গেছে, কিন্তু দেখুন মানুষের কল্যাণ না করে কোনো কিছুই থাকে না। মানুষকে এই পয়সা দিয়ে কিচ্ছু হয় না, টাকা করি থাকলে আমরা মনে করি যে আমরা অবশ্যই গরিবকে দান করতে পারি, পরোপকার হবে, কিন্তু সে পরোপকার করার মতো হৃদয় থাকতে হবে। পরোপকার করতে গেলে আগে একটা অনুভবী মনের প্রয়োজন, যদি অনুভবী মন না থাকে সেটা কখনো কোনোভাবেই আমরা পরোপকার করতে পারি না। সাধু হতে এসেছি, পূজনীয় আত্মস্থানন্দে জিজ্ঞেস করছে নিজের সম্বন্ধে কিছু বলো, বলতে পারছি না, কখনো তো এভাবে ভাবিনি। বলছি মহারাজ নিজের সম্বন্ধে তো জানি না। বলছে বলিস কি রে, আমাদের জানিস তো কাজের ধারা কি, বহুজন হিতায় বহুজন সুখায়, তুই যদি অন্যের কোনটা অহিত এটা না বুঝিস তাহলে তুই তার হিত করবি কি করে, অন্যের কি অসুখ সেটা যদি না অনুভব করতে পারিস তার সুখ দিবি কি করে, তুই তো নিজেকেই চিনিস না, তুই জগৎকে চিনবি কি করে। পরবর্তীকালে দেখলাম বুদ্ধদেব তার শেষ প্রার্থনায় লিখছেন
आत्मानं विद्धि, निजेके जानो। अर्जुन आनंद आत्मदीप भव, निजेर भेतरे से दीपटीके सेटीके प्रज्वलित करो। आमरा निजेराई निजेदेर जानी ना, আমরা নিজেদের দুঃখ বলুন তো কি কতজন আমরা বলতে পারি, নিজেদের দুঃখ নিজেদের আনন্দ কি চাই সেটাই আমরা বলতে পারি না। মনে হচ্ছে বাইরে বেরোলে একটা আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম খেলে বোধ হয় সব স্বাদ পূরণ হবে, তারপরে আবার যখন দেখছে একটা হলুদ রঙের পাঞ্জাবি একদিকে লাল রঙের কাজ করা আছে, অমুক সিনেমায় খেমু পড়েছিল অতএব আমাকেও পড়তে হবে, সেটা যতক্ষণ না পড়তে পারছি মনটা যদি খিচখিচ খিচখিচ করছে তখন মনে হচ্ছে ওটা যদি পাই তাহলে বোধ হয় আমার মুক্তি হবে, সেটাও পাওয়া গেল। তারপরে মনে হচ্ছে না একটা সিল্কের যদি চুড়িদার না হয় তাহলে কি আর একটা মানাবে, তারপর সেও হলো। তারপর বলছে ঈশ্বর যদি যদি ম্যাচিং করা বিদ্যাসাগরই গোলাপুরি জুতো যদি না থাকে তাহলে কি মানাবে। দেখুন একটার পর একটা যেটা চাইছি সেটাকে পূর্ণ করছি, তবু কি চাই সেটা নিজে বুঝতে পারি না। তারপরে দু চা একবার দুবার বিয়ে বাড়িতে পড়ার পর আর তো সেটা করে বাজার করতে যেতে পারছেন না, কারণ মাছের বাজারের ওই যে কাদা ওই লেগে আপনার বিদ্যাসাগরী চটির অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে যে সিল্কের পায়জামা আপনি কতদিন পরবেন, আস্তে আস্তে ওই যেখানে জোড়া দেওয়া আছে সেখান থেকে একটু একটু করে ফাঁসতে শুরু করবে আর আপনি পরতে পারছেন না, তখন ধুর তখন সেটা বোঝা আগ্রহ বিগ্রহ আর শেষকালে সেটা গলগ্রহ হয়ে দাঁড়িয়ে যাবে। এটা হচ্ছে কথা, আমরা কী চাই সেটাই নিজে জানি না, তাই নিজেকে জানাটা খুব জরুরি এবং নিজেকে খুব ভালো করে চেনা যায় যখন আমরা জগৎকে অনুভব করবার চেষ্টা করি। জগতের দুঃখ জগতের বেদনা জগতের কষ্ট এটা যখন যখন আমরা অনন্তরে অনুভব করার চেষ্টা করি তখনই আমরা বুঝতে পারি। স্বামীজি বলছেন ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস, তার অবস্থায় দাঁড়িয়ে তার কথাটা বুঝে তার সমস্ত প্রতিকূলকে অনুভব করে তাকে সাহায্য করা, যদি সাহায্য করতে চাই। আমরা যখন এই রিলিফ করতে যাই যখন মানুষের কি প্রয়োজন আমাদের সার্ভে হয় কেন না, মানুষের কি প্রয়োজন কোনটা দরকার সেটা আগে চেষ্টা করতে হয়। আমরা একটা জায়গায় একটা রিলিফ ক্যাম্পে গতবার সার্ভে রিলিফ করতে গেছিলাম, সেইখানে গিয়ে আমরা দেখলাম সেখানে বহু শিশু রয়েছে, তারা সকালবেলা ভাত ডাল তরকারি খায়, দুপুরবেলা ভাত ডাল তরকারি খায়, রাত্রিও ভাত ডাল তরকারি খায়, বাচ্চাদের নিজেদের খাবার মতো আর কিচ্ছু নেই। আমাদেরকে অনেকে অনেক রকম জিনিস দিয়েছিলেন, সেগুলোকে সব সেই দিনকে ফিরে এসে আমরা অ্যাকিউমুলেট করলাম, আমরা গুনে নিলাম 72টি বাচ্চা আছে সেখানে। তারপরে এখানে ফিরে এসে আশ্রমে ফিরে এসে যা যা পাওয়া গেছিলো সেগুলো সব খুঁজে খুঁজে বার করা হলো, ছাতু নিউট্রিমিক্স হরলিক্স তারপরে বনভিটা তারপরে ওই গুঁড়ো দুধ বিস্কিট বাচ্চাদের যা ভালো লাগে সেই সব জিনিস, মাফিনস কেউ কেউ দিয়েছিলেন, সেগুলো নানা রকম মানে 72টা হবে না কোনটা 20 কোনটা 10 এরকম করে সব জিনিসপত্র জোগাড় করালো, যেটুকু কম পড়লো একরকম দেওয়ার জন্য আমরা হরলিক্স বিস্কিট কিনে নিয়ে এলাম। পরের দিন আমরা চলে গেলাম, সেই বাচ্চাদের চোখে সেই টুইঙ্কল আমি এখনও চোখ বন্ধ করলে যেন সেটি দেখতে পাই, সে যে কী আনন্দ তাদের, সে কী আনন্দ, তাদের কথা ভেবে কেউ রিলিফ করছে, তাদের জন্য কেউ ভেবেছে, আনন্দে আটখানা হয়ে যাচ্ছে। ছোট বাচ্চাদের জন্য আমরা নরেন্দ্রপুরে থাকাকালীন পোশাকের ব্যবস্থা করতাম, 1800 বাচ্চাকে পোশাক আর 3200 বাচ্চাকে আমরা শীতের কাপড় দিতাম। আমাদের সেক্রেটারি মাঝকে আমরা ধরে বেঁধে নিয়ে গেছিলাম তমলুকে একটা স্কুলেতে, আমরা যে স্কুল চালাতাম সেইখানে সেইখানে বাচ্চাদের একসঙ্গে অ্যাকিউমুলেট করা হয়েছিল। সেই ছবিগুলো এখন আমার চোখের সামনে ভাসে, সামান্য একটা সোয়েটার কমলা রঙের সোয়েটার একটা কমলা রঙের মাঙ্কি ক্যাপ, তাও এক সাইজ বড়, পড়লে প্রায় চোখটা ঢেকে যাবে এরকম, কারণ পরের বছর তো আমরা ওদের কাছে পৌঁছতে পারবো না, কিন্তু ওদের সেই যে আনন্দ ওদের যে স্মাইল সে যে মিলিয়ন ডলার, যেন এক একটার আর মানে স্মাইল যেন মনে হচ্ছে মিলিয়ন ডলার তার ভ্যালুয়েশন, এত সুন্দর এত আনন্দ। সেই আনন্দে আমরা ফিরে আসতে আসতে আমাদের যেন আমাদের যে না পাওয়া সারাদিন যে জার্নি করেছি সেই কোথায় পুরুলিয়া থেকে বেরিয়ে মেদিনীপুর এসেছি সেখান থেকে আবার নরেন্দ্রপুর ফিরে যাচ্ছি, এই যে সারাদিনে কয়েকশো মাইল যে আমরা ছুটে চলেছি সেটা যেন কোনো ক্লান্তি নয়। পিঠের ব্যথা আগের সময় টনটন করছিল ঝনঝন করছিল, সব ব্যথা চলে গেল। এই পরোপকার করতে হবে ঈশ্বরীয় জ্ঞানী, এটা শ্রীরামকৃষ্ণের স্পেশাল বৈশিষ্ট্য। সর্বভূতে হরির সেবা বলছেন কিরকম করা দরকার, না সংসারী ব্যক্তি বলছেন কেন পরোপকার হবে না, পরোপকারের কতগুলো শর্ত আছে। সংসারী ব্যক্তি প্রথম যদি নিষ্কাম ভাবে কোনো কিছু না আছে, যদি কাউকে দান করে সে উপকারের জন্য পরোপকারের জন্য নয়, পরোপকারের তখন হয় না, নিষ্কামভাবে দান করছি তাতে আমার উপকার হচ্ছে পরোপকার হচ্ছে না। পরোপকার কীরকমভাবে, সর্বভূতে হরি রয়েছেন যাদেরকে সেবা করছি তারা ভগবানের প্রতিনিধি, তারা ভগবানেরই
প্রতিনিধি, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তারই সেবা, সর্বভূতে হরি রয়েছেন, তারই সেবা করতে হয়। সর্বভূতে হরির সেবা করে কেউ যদি নাম যশ না চায়, এটা আমাদের সবার আগে তোকে একটু বলুক, দারুণ সেবা হয়েছে, ইউ ডিড অসাম। এখন একটা নতুন শব্দ হয়েছে অসাম, অনেকে আমার আমাকে দেখতে খুব সুন্দর, তো সেই কারণে অনেকে আমার ছবি টবি দেখে লেখে অসাম টসাম লেখে, কোথাও দেখি বাংলা ঠিক আছে, বানান ঠিক আছে, কোথাও বাংলা ঠিক বানানটা ঠিক নেই, কিন্তু কথাটা হচ্ছে অসাম, আমি খুব আনন্দ পাই অসাম লিখেছে। সেই রকম একটু কাজ করলেই লোকে পিঠ চাপড়ে বলছে অসাম, নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছে বলছে অসাম। সেইটা বলছেন সর্বভূতে হরির সেবা কেউ যদি করে যদি মানযশ না চায়, স্বর্গ চায় না মানে মুক্তি চাইছে না, উচ্চ স্বর্গ হচ্ছে মুক্তি নয়, কিন্তু আমি যে অবস্থায় আছি তার চেয়ে একটু উচ্চ অবস্থা, সেটা থেকে ফিরে আসতে হবে। কারণ ক্ষীণে পুণ্যে মর্ত্য লোকে বিশান্তি, স্বর্গ কিন্তু পারমানেন্ট জায়গা নয়। যতই আমাদের বলুন অক্ষয় স্বর্গ লাভ হোক, অক্ষয় স্বর্গ লাভ হয় না, মুক্তি যতক্ষণ না হচ্ছে অক্ষয় স্বর্গ লাভ হবে না। যতই গিয়ে ওই রম্ভা উর্বশী এদের সব নাচ গান দেখে মদিরা পান করে তারপরে ক্ষীরের নদীতে স্নান করে ক্ষীর খেয়ে এটে যতই করি, আমার পুণ্যফল শেষ হলে আবার এই মর্ত্যলোকে আমার কর্মফল অনুযায়ী জীবন ধারণ করতে হবে। গীতা বলছে ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকে বিশান্তি, কোনোটা অক্ষয় হবে না, ক্ষয়প্রাপ্ত হবেই। তাই বলছেন যে স্বর্গ চায় না, প্রত্যুপকার চায় না, তুই আমায় উপকার করেছিস আমি তোকে উপকার। মোস্টলি যত জায়গায় এই ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আমরা দেখেছি, সবাই না হলেও কেউ কেউ ওই কার্ডটা তাদের কাছে খুব আগ্রহী কার্ড, কারণ ওই আপনি জ ইউনিট, আপনি এক ইউনিট ব্লাড দিলে আপনার আপনি ব্লাড ব্যাংক থেকে কোনো একটা সময় এক ইউনিট ব্লাড ফ্রিতে পাবেন। অনেকে কিন্তু কিছু চায় না। আমি নরেন্দ্রপুরে যখন একবার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হলো, কলেজে গিয়ে, স্কুলের ছেলেদের তো বলতে পারছি না, কলেজের ছেলেদের, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের গিয়ে বললাম, অল্প বয়সী ছেলে তো, আমি ওদের গিয়ে বললাম একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, তোমরা একটু রক্ত দেবে। সে এত ছেলেমেয়ে এসেছে যে আমরা মানে লাগাম দিতে পারছি না, এত ছেলেমেয়ে, ওরা যত পাউচ নিয়ে এসছে তার চেয়েও বেশি ছেলেপুলে এলো, ফলে সেদিনকে সবাইকে রক্ত দেওয়া গেল না, কিচ্ছু চায় না, কিন্তু কার্ডও চায়নি কিচ্ছু চায়নি। এইটা হচ্ছে এক ধরনের সেবা করার ইয়ে, প্রত্যুপকার চায় না। এইভাবে যদি সেবা করতে হয় তাহলে যথেষ্ট, তাহলে যথার্থ অনাসক্ত কর্ম হয়। আমি বলছি না অনাসক্ত কর্ম করছি, এই যে আমি সারাদিন রান্নাবান্না করি, আমি কি কিছু চাই? কিন্তু দেখবেন রান্না দেওয়ার সময় আমি বলেছি, কয়েকজন মা আমার খুব সমালোচনা করেছেন, বলছেন দেখবেন ওই রান্না করবার সময় হাতাটাকে আমরা ওই তরকারির পাত্রে ঠুকতে থাকি, ওগো বলো না গো কেমন হয়েছে, নুন ভালো হয়েছে, চিনি ভালো হয়েছে, ওগুলো বলো না গো। পুরুষ রান্না করলেও সেই এক, স্ত্রী রান্না করলেও তাই, আমরা সবাই কমপ্লিমেন্ট চাই। আমি তো গিয়ে একেবারে যে রান্নাঘরে কোরা যে আমাকে ভীষণ ভালোবাসে তার মূল কারণটা হচ্ছে আমি এবারে ঢালাও প্রশংসা করতে থাকি, সে একেবারে কিছু হয়নি তাও বলি, আজকে যা ফিঙ্গার চিপস হয়েছে না অপূর্ব খাবার মতো, সে একবারে ঝালে লঙ্কায় ভর্তি, সেটা খেতে পাচ্ছি না তবু গিয়ে বলি, পরের দিন তার মানে বেটার জিনিস হবে। এইটা কথা, আমরা সবাই প্রশংসা চাই। এই যে আপনারা যদি আমাকে যখন বলেন ক্লাসে গেলে মহাজ কী অপূর্ব হলো, আমার এই 36 ইঞ্চি ছাতি 50 ইঞ্চি হয়ে যায়, আমি তো এই যে কোনো রকমে এমনি করে ধরে রাখি, জামাকাপড় প্রায় ছিঁড়ে যাওয়ার মতো অবস্থায়। আমরা সবাই চাই প্রশংসা, কিন্তু সেটাকে না চেয়ে, সেটাকে বাইপাস করে, সেটা চাই আমরা কিন্তু সেটাকে বাইপাস করে যাওয়া, এইটা যে করতে পারে সে ঠিক ঠিক, এর নাম কর্মযোগ। যোগ শব্দটার অর্থ দেখবেন কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, কেনই যোগ শব্দটা রয়েছে, উচ্চ ভাবের সঙ্গে যদি যুক্ত না হয় তাহলে সেটা সেটা হলো না। ভক্তি যদি উচ্চ ভাবের সঙ্গে যুক্ত না হয় তাহলে সেটা ভক্তিযোগ হয় না। কর্ম যদি উচ্চ ভাবের সঙ্গে সংযুক্ত না হয় তাহলে সেটা কখনোই কর্মযোগ হয় না। এরপরে সেই বিখ্যাত ঘটনাটি বলছেন, দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুর বলছিলেন যে বৈষ্ণব পূজন নামে রুচি, জীবে দয়া বৈষ্ণব সেবন। এই জীবে দয়া শোনা মাত্র ঠাকুর গভীর ভাব সমাধিতে চলে গেলেন, বললেন জীবে দয়া, জীবে কি দয়া করবি, টানু কি তুই, তুই জীবে কি দয়া করিবি, জীবে দয়া নয় শিবজ্ঞানে জীব সেবা, এটি না হলে কখনো হবে না। অচলানন্দজি ছিলেন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের শিষ্য, স্বামী বিবেকানন্দের শেষ সন্ন্যাসী সন্তান কেদার বাবা, যিনি রামকৃষ্ণ মিশন সেবাশ্রম কাশী প্রতিষ্ঠা করেছিলেন। সেই অচলানন্দজি তখন অনেক বয়স হয়ে গেছে, তিনি রোজ বর্ডে আসতেন কিন্তু এখন দুবেলা আর আসতে পারতেন না,
সকালবেলা এসে তিনি ঘুরে যেতেন, বিকেলবেলা যে ব্রহ্মচারীরা দায়িত্বে থাকতেন তারা গিয়ে তাকে রিপোর্ট করতেন। অচলানন্দজি এসে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আজকে তোমার কতজন ওয়ার্ডে কতজন নারায়ণ এসেছিল? একজন পুরনো ব্রহ্মচারী বলল, আজকে আমার ওয়ার্ডে চারজন নারায়ণ এসেছিল। আরেকজন বললেন, আমার ওয়ার্ডে আজকে দুজন পেশেন্ট ভর্তি হয়েছে। অচলানন্দজি মুখটা গম্ভীর হয়ে গেল। ব্রহ্মচারী বুঝলো কিছু একটা গোলমাল করে ফেলেছি, কারণ তিনি মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট আর কি। তখন তিনি বলছেন যে, দেখো নারায়ণ নারায়ণ বলতে বলতেই নারায়ণ ভাবটা আসে। তুমি যদি মনে করো নারায়ণের সেবা করছো, এই ভাব নিয়ে সেবা করো, তাহলে তোমার সেবাটা সর্বোত্তম হবে এবং যে সেবা পাচ্ছে তার মনেও ভীষণ আনন্দ হবে, কারণ সে ভাববে ভগবান কি করুণাময়, আমার জন্য এমন একজনকে রেখেছেন যে আমার সেবা যে করছে, আমাকে দেখো কি সুন্দর সেবা করছে। ঈশ্বরের প্রতিও তার ভালোবাসা হবে। টয়েস প্লেসে তুমি ঈশ্বরের ঈশ্বর জ্ঞানে সেবা করতে করতে তার ভেতরে ঈশ্বরীয় প্রকাশ যেরকম অনুভব করতে পারবে, ঠিক সেই রকম ওই মানুষটা যে সেবা পাচ্ছে, সে তোমার সেই নিখুঁত সেবা নিতে 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 তার ভেতরেও ঈশ্বরের প্রতি ভালোবাসা জাগবে। এই যে শুরু করেছিলাম আমরা, যে আমরা আমাদের সন্তানদের সব দীক্ষা নেওয়াতে চাই, অথচ দীক্ষার অনুকূল জীবনযাপন করতে পারি না। আমাদের সবটা অনুকূল হওয়া দরকার, ওই মতো তেরা বনত বনত বনি যায়, তুমি হতে হতে তুমি হয়ে যাওয়া। এই সেবা ঈশ্বরীয় জ্ঞানে সেবা করতে 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 সত্যি যেন ঈশ্বরীয় ভাবটা হয়। আমাদের ইয়ে ছিলেন, আমাদের কি বেশ বলে, দীপ্তানন্দজি মহারাজ ছিলেন, এটা ঠিক ঈশ্বরীয় জ্ঞানে সেবা নয়, কিন্তু ঈশ্বরের সেবা কেমন তিনি করতেন তার একটা গল্প বলি। চোখে তার খুব পাওয়ার ছিলেন, মহাপুরুষ মাঝে শিষ্য, মহাপুরুষ মাঝ বলেছিলেন যে মন্দিরেই তুমি থাকবে। তিনি সকালবেলা এসেছেন, পাঁচটার সময় মন্দিরে উঠেছেন, ওই মন্দির থেকে গেছেন গুলঞ্চ গাছে ফুল তুলতে, আর গুলঞ্চ গাছে ফুল তোলবার সময় সেই গাছের ডালেতে তার চশমাটা থেকে গেছে। তিনি কিন্তু চশমা ছাড়া নেমে এসেছেন, অনুভবও করতে পারেননি, এমন ভাবেতে থেকেছেন। তারপরে হনহন করে হাঁটতে হাঁটতে এসেছেন, ঠাকুর মা স্বামীজি রাজা মহারাজ চারটি মন্দিরের জন্য পুষ্পপাত্র তৈরি করেছেন, তারপরে স্বামীজির ঘর, তারপরে পুরনো মন্দির তার জন্য পুষ্পের আলাদা যে সাজ ডালি সেগুলো সাজিয়েছেন, তারপরে ঠাকুর মা স্বামীজি রাজা মা চারটে মন্দিরের জন্য নৈবেদ্য কেটেছেন, নৈবেদ্য সাজিয়েছেন, তারপরে নৈবেদ্য ঠাকুরকে তুলেও দিয়েছেন, তারপরে ঠাকুরের তামাকও নিবেদন হয়ে গেছে। তারপরে তিনি সব হয়ে যাওয়ার পর, পূজারি চলে যাওয়ার পর সব প্রসাদ পাঠিয়ে দিয়ে এবার ছুঁচে সুতো পরাচ্ছেন ঠাকুরের জন্য মালা গাঁথবেন বলে। তখন তিনি মনে হচ্ছে কিছুতেই তিনি ছুঁচেতে সুতো পরাতে পাচ্ছেন না, তখন তার মনে হলো তার চোখে চশমাটা নেই। সেটা তখন সকাল দশটা কি সাড়ে দশটা বাজে, কাজটা হচ্ছে সাড়ে পাঁচটার সময়। যে বলছি না কেমন করে ডুবে থাকতে হয়, এটা হচ্ছে কথা, নিজেকে ভুলে যাওয়া। শিবজ্ঞানে যে বসে আছে নিজেকে সম্পূর্ণভাবে ভুলে যাওয়া। বোন বাবা ছিলেন স্বামী মুক্তানন্দজি, কাশী সেবাশ্রমটা অনেকেই দেখেছেন, এই কয়েক বছর আগে তার শরীর চলে গেছে। মহাপুরুষ মহারাজ বলেছিলেন তুমি ওখানে গিয়ে ড্রেসিং করবে, তিনি তো বিশেষ কিছু জানতেন না, তিনি ড্রেসিং করতেন, সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেসিং করে শেষের দিকে আর উনি দাঁড়াতে পারতেন না, হাঁটতে পারতেন না, বসতে পারতেন না, কিন্তু এটিই তার ব্রত ছিল। তখন ডিসপোজেবল গজ এই সমস্ত পাওয়া যেত না, ব্যান্ডেজ পাওয়া যেত না, যেগুলো হতো সেইগুলোকে আবার গিয়ে গরম জলে ফুটিয়ে তারপরে রোদ্দুরে খটখটে রোদ্দুরে সেগুলোকে শুকোতেন, তারপরে সেগুলোকে সব ভাঁজ করে একটা করে একটা জায়গায় সেই সেই ইনফেকশন ফ্রি একটা পাত্রের ভেতরে সেগুলোকে নিয়ে রাখতেন, পরের দিন আবার সেগুলো দিয়ে তিনি সেবা করতেন। সবাই চাইতেন যে বন বাবার হাতের একটু সেবা হোক। আশিস মহারাজ গল্প করছেন, একজনের পায়ের ঘা এমন ম্যাগট মাংস খায়, সেই ম্যাগট ছোট পোকায় ভর্তি হয়ে গেছে। বলছেন দেখো ম্যাগটগুলোকে সব সরাচ্ছি না, এত দুর্গন্ধ ওয়ার্ডে কেউ ঢুকতে পারছে না, এরকম অবস্থা। ইনি তো নাকে চেয়ে সেই এ পড়ে আছেন, তাও তার মনে হচ্ছে বমি হয়ে যাবে, কিন্তু বোন বাবা একবারে সম্পূর্ণ শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি ওর মধ্যে কিছু ফরমালিন দিলেন, সঙ্গে সঙ্গে একটা ট্রে ধরলেন, টপটপ করে বৃষ্টি পড়ার মতো ম্যাগটগুলো পড়তে থাকছে। তারপরে তিনি খুব যত্ন করে সেই ঘাটা পরিষ্কার করে তাতে গজ পুড়ে ওষুধ দিয়ে সব করে বেঁধে দিলেন। হ্যাঁ তো দুর্গন্ধ, সেই পেশেন্ট চলে যাওয়ার পরে অনেকক্ষণ সেই ড্রেসিং রুমে কেউ ঢুকতে পারছে না, কিন্তু বোন বাবা একেবারে আনন্দে বিভোর হয়ে আছে। এই হচ্ছে শিবজ্ঞানে জীব সেবার কথা। আত্মস্থানন্দজিকে দেখেছি রিলিফ, কত বেশি বয়স অবধি, তখন উনি জেনারেল সেক্রেটারি, কত বয়স সত্তর ৭৪ বছর বয়স, তখন তিনি রিলিফ ক্যাম্পে গেছেন, রিলিফ ক্যাম্পের ছেলেদের সঙ্গে কাজ করছেন। শুধু তাই নয়, তারা যেরকমভাবে লাটু রিলিফে দেখেছি, তারা যেরকমভাবে সেই তাঁবুর ঘরেতে বসে থেকেছেন সেইটাই আছেন,
গম্ভীরানন্দ জির গল্প আমাদের আত্মস্থানজি বলেছিলেন, গির ওখানে একটা খুব বড় রিলিফ হয়েছিল। গম্ভীরানন্দজি তখন জেনারেল সেক্রেটারি গেছিলেন, তাকে থাকার জন্য একটা সার্কিট হাউসের ব্যবস্থা করেছে, কারণ সেখানে টয়লেট আছে, আর এরা তো দিশা জঙ্গল, জঙ্গলে যায় পায়খানা করতে। গম্ভীর ভাই দূর 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 ওখানে কেউ থাকে, আমি তোমাদের সঙ্গেই থাকবো। সেই একটা ঘর যেখানে ছজন সাধু আছে, তার মধ্যেই সেভেন সাধু হয়ে আমার মিশনের জেনারেল সেক্রেটারি, মহাপুরুষ সমাজের শিষ্য, পরবর্তীকালে সপ্তগুরু হয়েছিলেন, গম্ভীর মাস থেকে গেলেন। শুধু তাই না, সারা রাত কাটালেন এবং পরবর্তী দিন ওদের সঙ্গে লোটা আনতে জল ভরে তিনি জঙ্গলেও চলে গেলেন। এই হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা করবার সময় নিজেকে ভুলে যাওয়া, নিজেকে সম্পূর্ণভাবে ভুলে যাওয়া। এটা যদি হয় তাহলে জানবেন আমরা অবশ্যই শ্রীরামকৃষ্ণের ভাবগুলিকে আনছি। আজকে আমরা এই বক্তৃতায় আলোচনা করেছি তিনটি প্রসঙ্গ। এক হচ্ছে শ্রীরামকৃষ্ণের সমন্বয় ভাব, শ্রীরামকৃষ্ণের মাতৃভাবের উদ্বোধন এবং শ্রীরামকৃষ্ণের সেবাভাবের উদ্বোধন, শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা, এই ভাবগুলি যেন আমরা আত্মস্থ করতে পারি, আত্মীকরণ করতে পারি। শুধু শব্দে নয়, অন্যকে বলার জন্য নয়, অন্যকে উপদেশ দেবার জন্য নয়, আমাদের জীবন বোধে যেন আসে, তবে এগুলো পড়া সার্থক। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিটে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।